ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أكبر السلام دي جانت سيئتين جي ভিতরের কোনো হিসেবে এটা পড়া যাবে কি না বা হাদিস সম্মত কিনা জানতে চেয়েছেন আরও জানতে চেয়েছেন যে এভাবে দোয়া কোনো পড়া ভিতরে নামাজ এটা কি ফরজ ওয়াজিব নাকি এটা কি এটা সন্নাফর দায়ের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত ভাইজান আপনি জানতে চেয়েছেন এ বিষয়ে তো এই বিশেষটির কথা হলো যে আসলে রসুল্লাহ সাল্লাহ আলী ও থেকে এই দোয়াটি আসেনি বরং এই দোয়াটি আল্লাহ তালাহা থেকে এসেছে যে উনি ফজরের সালাতে পড়তেন ফজরের সালাতের কোনতে অর্থাৎ এই শেষ রাখাতে দ্বিতীয় রাখাতে রুকু ওঠার পরে এ কোনোতে দোয়াটি পড়তেন যে কোনোতে দোয়াটি আমাদের দেশে চালু রয়েছে سديكي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى نرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكافرين ملحق إيه اللهم إنا نستعينك ونستغفرك ونثني عليك الخير ولا نكفرك ونؤمن بك ونخضع لك ونخلع من يكفرك وإذا الكبرى إششي. এবং ইমাম বাইহাকি আর সনদকে বিশুদ্ধ বলেছেন দেখুন সোনানুল বাইহাকি আলকরা দুই নম্বর খণ্ড দুইশো এগারো পৃষ্ঠা ইমাম নাবি রহমাতুল্লাহে আলাইহে তিনি বলেন যে ওয়ায়ুস্তাহাবুল জাম ও বাইনাল কনুতাইন এই দুটি কনুতকে একসাথে পড়ে বলাটা মোস্তাহাব মানে ভিতরের কোনতে এই দুটি দোয়াকে পড়া মোস্তাহাব তার মানে এই দোয়াটি এবং আরেকটি খাস দোয়া যা এ সাল্লাহ উল্লা সালাহ আলী আসাল্লাম জন্য শিখেছেন হাসান আল্লাহ আনহকে মানে নিজ আদরের নাতিকে যে দুয়াটি শিখেছেন এই দোয়াটি পড়া এবং এই দোয়াটি পড়া যে একটু আগে বলা হলো এবং বলা হলো ওমারদুল আহ পড়তেন তো এই দোয়াটি পড়া দুটি দোয়া একসাথে পড়াকে ইমাম না হবে একজন ইসলামিক স্কলার অনেক বড় ইমাম তিনি বলেছেন যে মোস্তাহাব দুটো একসাথে পড়া মোস্তাহাব তার মানে পড়া যায় যদিও ওটা অমরাজ আনহ ফজর সালাতের কোনোতে পাঠ করেছিলেন ফজর সালাতের লাস্টের রাখাতে রুকু থেকে ওঠার পর পড়েছিলেন তবে পড়াটা মোস্তাহাব পড়া যেতে পারে এ দোয়াও পড়া যেতে পারে যেমন ইমাম নাবির কথা থেকে বুঝতে পারলেন তো একটা খাস দোয়া انجد لمشي ادواتي هلو اللهم هدني في من هديت وعافني في من عافيت وتولني في توليت وبارك لي في اعطيت واقيني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت ادواتي رسول الله صلى الله عليه وسلم ترى ادر হাসান রাদিয়াল্লাহু তাআলা анহু শিক্ষা দিয়েছিলেন এ দোয়াটি আসাবুস সুনান আল আরবা বান করেছেন অর্থাৎ সুনান চতুষটায় এর ইমামগণ বান করেছেন তার মানে আবু দাউদ তিরমিজি নাসাইবনা মাজাহতে এ দোয়াটি পাওয়া যাবে এবং এ দোয়াটিকে আল্লামা নাসিরুদ্দিন আলbani রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন দেখুন সহিহ তিরমিজি শহীদ তিরমিজি এবং তিরমিজি দেখুন দুই নম্বর খন্ড একশো আশি পৃষ্ঠা এবং শহীদ ইবন মাজা দেখুন এক নম্বর খন্ড একশো চৌরানব্বই পৃষ্ঠা তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটি বিশুদ্ধ সরি এটা আর একটা কোনোতে দোয়া আল্লাহ মাইনে আউদ বেরে আউদ বেরে কামিন সাহাতেক অবে মাফাতে এই দোয়াটি সোনার বাই এসেছে এবং সোনার বাই হাকিতেও এসেছে আর পূর্বের দোয়াটি সোয়ান আরবাত অর্থাৎ সোনান চতুষ্টায় ইমামগণ বওনা করেছেন ইমাম বাইহাকিও বওনা করেছেন এবং আল্লা নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহে এ দোয়াটিকে সহি বলেছেন সহি তিরমিদিতে দেখুন শহীদ তির্মিতির এক নম্বর খণ্ড একশো ছচল্লিশ পৃষ্ঠা তাহলে বলা যায় যে এখানে ভিতরের দুটা কনুদ বলা হলো তিনটা কনুদ বলা হলো আর তিন প্রকার দোয়া বলা হলো তবে সাধারণত যেটা পরে বলা হলো আল্লাহ ইন্নি আউদ বে রেদা কামিন সাক ওফিন সানান কালান এটি বেতের সালাতের পরে বলতেন অর্থাৎ বেতের সালাত শেষ করে একেবারে যখন বাকি থাকে সালাতের দোয়া তাহিয়াত দরুদ ইত্যাদি পড়ার পূর্বে পরে বরং পরে রসুল্লাহ সাল আলী এমনটি করতেন সালাম ফেরার পূর্বে রসুল্লাহ সাল্লাম এটা পড়তেন আল্লাহ আলম সাল নবী মোহাম্মদ ও আর একটা বিষয় প্রশ্ন করেছিলেন আপনি যে এই তুল ভিতরে এটা পড়া অজীব কি অজীব নয় এই ভিতরে এটা অজীব নয় বরং এটা সন্না রসুল্লাহ সাল্লাহ আলি ও কোন কোনো সময় পড়েছেন কোনো সময় ছেড়েছেন অতএব মাঝে মধ্যে পড়াটা শন্যা আর এটা অজীব কোনো কোনো নয় এটা এই কোনো পড়াটাও অজীব নয় অর্থাৎ অজীব ফরজ হওয়ার কোনো প্রমাণ নাই বরং এটি একটি মুস্তাহাব বিষয় অতএব এটিকে অজীব জ্ঞান করা এটা ঠিক নয় এটা হানাফি মাঝাবে এটাই জ্ঞান করা হয় যে এটা অজীব কিন্তু এই দাবির প্রমাণে যথার্থতা পাওয়া যায় না অর্থাৎ দলিল এই দাবিকে সাপোর্ট করা না অতএব এ বিষয়ে সঠিক কথা যে এই ভেতরের কোনো এটা শূন্য এবং ভিতরের ক্ষেত্রেও বলা হয়ে থাকে হানাফি আজহাম হিসাবে যে ও কিন্তু আবু হানিভারি দুজন সনামধনের শিক্ষক সরি সনামধনের শিষ্য সাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ তারা বলেন যে না ভিতর হল সন্ন্যাস এবং কথাই বলেছেন এই মতের অধিকাংশ ইসলামিক স্কলার তথা ইম মায়ে এ মহাদিসিন আইম্মায়ে মুস্তাহিদিন এবং চার ইমামের তিন ইমামই এদিকে গিয়েছেন ইমাম আহমদ ইমাম মালিক ইমাম শাফি তারা এদিকে গিয়েছেন যে উইতের এটা পাওয়াটা এটা সন্ন্যাস মহাক্কাদা এটা অজীব ফরজ কোনো সালাত নয় এবং এটাই হলো শাহাবাহিকের আমারও আকিদা বিশ্বাস যে তারা উতেরকে সন্ন্যাস মনে করতেন যেমন ওই মরমে আলী থেকে বানা এসেছে উনি বলেন

ফরজ সালাতের মতো এটি অজীব সালাত নয় জরুরি সালাত নয় তবে সুন্নাহ যা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সন্ন্যাস হিসেবে সংবিধিবদ্ধ করেছেন একটি বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো যে কোন তল হিসাবে হেসন মুসলিমের তিনটি দোয়া উল্লেখ করা হয়েছে اللهم الله سبحانه وتعالى اللهم إنا نستعينك فإن الله اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أصي لا أصي ثناء عليك أنت كما أثنيت على نفسك

কনেতের মধ্যে লাস্টে এই দোয়াটি বলবে কনেতের অন্যান্য দোয়া পড়ে এই দোয়াটি পাঠ করবে আবার সাইদ বেন ওয়াহ আল কাহতানি তিনি নিজে বলছেন ওই ইউকাল ও বাদাল ভেতরে এ দোয়াটি ভেতরের পরে পড়বে মানে পড়া হবে এ দোয়াটি পড়তে হবে ভেতর সারাতের পরে মানে পরে দোয়া হিসেবে বলছেন এবং এ মর্মায় একটা বর্ণনা পাওয়া গিয়েছে যে নামাজ করার পরে পড়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দোয়াটি পড়ার বিষয়ে অনেকটাই প্রশস্ততা রয়েছে দোয়াটি কোন অন্যান্য দোয়ার সাথে পড়াইতে পারে অনুর নামাজ কম্পিট করার ভেতরের সারাত কম্পিট করার পূর্ব মুহূর্তে পড়াইতে পারে মানে একেবারে লাস্ট দিকে পড়াইতে পারে আবার বেতের শেষ করে পড়াইতে পারে ইনশাল্লাহ এই তিন প্রকার অপশন আছে এই প্রকার দোয়াটি পড়ার ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ